অদ্ভুত গুপ্তবিদ্যা বইটি খুবই প্রাচীন একটি বই, সাবর মন্ত্র, কামাখ্যা সাবর মন্ত্র, কামাখ্যা সাবর মন্ত্রের বই। এই বইয়ে অনেক গুপ্তবিদ্যা রয়েছে, এসব বই আজকাল পাওয়াই যায় না। আপনারা যারা যারা এই বইটি দেখছেন, আমাদের ভিডিওগুলো, এই বই সম্বন্ধে আরও কিছু ভিডিও আছে, দেখে নেবেন ইউটিউব থেকে। এই বইতে অনেক গুপ্তবিদ্যা রয়েছে, অনেক ক্রিয়া রয়েছে, সাবর মন্ত্রের ক্রিয়া। জনসাধারণ মানুষ, যারা সাধারণ মানুষ, তন্ত্র সম্বন্ধে বেশি জ্ঞান নেই কিন্তু তাদের বিভিন্ন সমস্যা রয়েছে, সমস্যা সমাধানের জন্য এই বই কিন্তু আপনারা নিতেই পারেন। এই বইয়ে কিন্তু সাধারণভাবে যে সাবর মন্ত্রগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু খুবই শক্তিশালী, যে কেউ এগুলো ইউজ করতে পারে। সাধারণ গ্রাম বাংলার ভাষায় কিন্তু মন্ত্রগুলো রয়েছে, স্বয়ংসিদ্ধ মন্ত্র। অনেক ক্ষেত্রে হয় বইগুলো, যে অনেক বই মার্কেটে রয়েছে কিন্তু প্রাচীন মন্ত্র তার মধ্যে পাওয়া যায় না, অর্থাৎ কোনো মন্ত্রের মধ্যে শব্দ বা ওয়ার্ড মানে বর্ণর হেরফের থাকে, কিন্তু এই বইগুলোতে, এগুলো যেহেতু প্রাচীন বই, প্রাচীন বইয়ে কিন্তু এরকম নয়। যা মন্ত্র আছে সব সলিড মন্ত্র, এর জন্য প্রত্যেকটা মন্ত্র কাজ করে। আপনারা এই সাবর মন্ত্রের বইটি, এটাই আমার নিজস্ব বই, আপনারা যারা যারা এই বই নিতে চান, ঠিক আছে, এটা বহু প্রাচীন বই, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এই বই দিয়ে আমি অনেক কাজ করি, তো যারা যারা আমাদের কাছ থেকে বইটি নিতে চান, ডিসপ্লেতে নাম্বার আছে, নাম্বারের মাধ্যমে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন। তন্ত্রমন্ত্র বুক শপে আমাদের এরকম বহু বই পাবেন আপনারা, বহু ক্রিয়া আমাদের ভিডিওতে দেওয়া থাকে, আপনারা দেখে নেবেন। যারা যারা নতুন শিখতে চান তারা দেখে নেবেন। মৃত সঞ্জীবনী বিদ্যাও এই বইয়ের মধ্যে রয়েছে। তো আজকে এই বইয়ের থেকেই একটা ক্রিয়া আপনাদের দেব, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি অনেক ভালো ভালো ভিডিও পেতে। আজকে আপনাদের একটি গা বন্ধন মন্ত্র দেবো, এটা কিন্তু খুব গা বন্ধন, খুব ভালো একটি কার্যকারী মন্ত্র গা বন্ধনের। এটা হচ্ছে দেহ বন্ধন বা গা বন্ধন, গাত্রবন্ধনের একটি ভালো মন্ত্র। যারা বনে যাচ্ছেন, বনে বা হচ্ছে জঙ্গলে যাচ্ছেন, তাদের অনেক সময় বনে জঙ্গলে জীবজন্তু রয়েছে যারা আক্রমণ করতে পারে, তো সেই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু এই মন্ত্রের প্রয়োগ খুব ভালোভাবে করলে, এই মন্ত্রের প্রয়োগ যদি আপনারা করে ঘর থেকে বেরান, তাহলে কিন্তু বিপদ আপদের সম্ভাবনা থাকে না। দেখুন, এই মন্ত্রটা কিন্তু খুব কার্যকারী মন্ত্র। এখানে হচ্ছে সাপ, বাঘ, সমস্ত যে প্রাণী রয়েছে তাদের কিন্তু দাঁত আটকে দেওয়ার মন্ত্র, ঠিক আছে, দন্ত কপাট, সেই মন্ত্র। এই যে মন্ত্র, এই মন্ত্রটা আপনারা দেখে নিন, এটা কিন্তু সাবর মন্ত্র, স্বয়ংসিদ্ধ সাবর মন্ত্র, যেগুলো জপ করলেই কাজ হবে। আপনারা রুদ্রাক্ষের মালায় মন্ত্রগুলো জপ করতে পারেন। আমাদের কাছে রুদ্রাক্ষের মালা আছে, সর্পমুখী রুদ্রাক্ষের মালা, যেই যেই রুদ্রাক্ষের মালায় মন্ত্র জপ করলে খুব তাড়াতাড়ি মন্ত্র কিন্তু সিদ্ধি হয়। দেখুন, এখানে মন্ত্রের শেষটুকু রয়েছে, কার আজ্ঞে হারিচ্ছি চণ্ডীর আজ্ঞে। এই যে মন্ত্রটা, এটা হচ্ছে তিনবার পাঠপূর্বক গা বন্ধন করিলে, অর্থাৎ তিনবার পাঠ করে নিজেদের বক্ষে ফু দেবেন, নিজ নিজ বক্ষে ফু দেবেন, তাহলে কিন্তু সাপ, বাঘ, ভাল্লুকের কোনো ভয় থাকে না, বা অন্যান্য জন্তু যারা রয়েছে যেগুলো কিন্তু ভয় থাকে না। খুবই কার্যকরী একটি ভালো গাত্রবন্ধন মন্ত্র। আর একটা দিয়ে দিচ্ছি আপনাদের গা বন্ধনের মন্ত্র, এটা সব যখন তখন ব্যবহার করতে পারেন, খুব ভালো একটি মন্ত্র। যখন ঘরের থেকে বেরোবেন তখন কিন্তু এই মন্ত্র পাঠ করে বের হতে পারেন। দেখুন, এটা কিন্তু খুব ভালো একটি মন্ত্র। আপনারা এই বইটি নিয়ে নিন, যারা এই বই দিয়ে কাজ করতে চান, সাবর মন্ত্র দিয়ে কাজ করতে চান বা তন্ত্র প্রথম শিখছেন, তাদের কিন্তু সাবর মন্ত্র প্রয়োগ করতে পারেন। খুবই ভালো বই, অদ্ভুত গুপ্তবিদ্যা, প্রাচীন বিদ্যার বই। আপনারা ডিসপ্লেতে নাম্বার আছে, নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন অথবা হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন। বিভিন্ন DTDC বা কুরিয়ার সেন্টারের মাধ্যমে আমরা কিন্তু বই ডেলিভারি করে থাকি।